মনে পড়ে রবি রায় তোমাকে কবিতায়। এই রবি রায়ের প্রতি যেমন বাঙালির একটা অকৃত্রিম ভালোবাসা, তেমনি সকালবেলায় রবিবারে যদি বাঙালির পাতে লুচি পড়ে, তার চেয়ে প্রিয়, তার চেয়ে উপাদেয় খাদ্য আর মনে হয় বাঙালির জন্য কিচ্ছু হয় না। আর এমনই একটা ভিন্ন ধর্মী লুচির রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি। এই রেসিপিটা একদিন বাড়িতে যে কোনো সানডেতে বানিয়ে দেখবেন, জাস্ট সানডে জমজমাট হয়ে যাবে। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। তাহলে চলুন আমরা রেসিপিটা শুরু করি। তো রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিলাম অল্প আটা। আটা এখানে আমি দেড় বাটি পরিমাণে নিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হিং ফ্লেভারের জন্য, অল্প একটু চাট মশলা ফ্লেভারের জন্য, আর দেব নুন, দেব হোয়াইট অয়েল, তারপর সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে এটার মধ্যে ভালো করে ময়নটা হয়ে যায় সেই জন্য। আর তেল এখানে আমি বড় চামচে 3 চামচ নিয়েছি। এখন ভালো করে যেটা বললাম ময়নটা দিয়ে নিতে হবে। ছোটোবেলায় রবিবারের সকালে মা গরম গরম লুচি ভাজত, গোটা ঘর সেই লুচির গন্ধে মম করত, বই নিয়ে আর বসে থাকা যায় না। এদিকে নিয়ম ছিল যে পড়তেই হবে সকাল 9টা অবধি। লুচি এমনই নানান স্মৃতি মেদুর হওয়ার গল্প। এখানে আমি ময়নটা দেওয়ার পরে খানিকটা ধনে পাতা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে এখন এটার একটা ডো বানিয়ে নিচ্ছি। লুচির সাথে এমনই নানান গল্প সবারই, কিন্তু ছোটোবেলা বা বড়বেলা বা জীবনের কোনো এক সময় নিশ্চয়ই রয়েছে। এমন কোনো বাঙালি পাওয়া যাবে না যে লুচি ভালোবাসে না। স্বাস্থ্য সচেতন হলেও লুচির প্রতি বাঙালির প্রেম এক কথায় বলে বোঝানো যাবে না। তো ধনে পাতার পেস্টটা অল্প অল্প করে দিয়ে আমি এটার মণ্ডটা বানিয়ে নিচ্ছি। এখানে ধনে পাতা আমি বড় বাটির 1 বাটি পেস্ট করে নিয়েছিলাম। আর এই ধনে পাতাটা আমি যখন পেস্ট করেছি তখন কিন্তু কিছুই অ্যাড করিনি, জাস্ট অল্প জল দিয়ে ধনে পাতাটা আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর এই পেস্টটাও অল্প অল্প করে অ্যাড করতে হবে। তারপর ধীরে ধীরে ডোটাকে রেডি করে নিতে হবে। দেখুন আমাদের ডোটা রেডি হয়ে গেছে প্রায় প্রায়। এখন অল্প এটাকে ভালো করে মুথে নিয়ে এর মধ্যে অল্প একটু দিয়ে দিতে হবে হোয়াইট অয়েল। তারপর হোয়াইট অয়েল দিয়ে এটাকে আবার ভালো করে কিন্তু মুথে নিতে হবে। আর হোয়াইট অয়েলটা খুব একটা বেশি না, জাস্ট 1 চামচ পরিমাণে দিলেই এনাফ। তারপর এটাকে ভালো করে মুথে 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখব। ততক্ষণে আমি একটু কুমড়ো কেটে নেব। আর এই কুমড়োটা এর আগের পর্বে আমি বলেছিলাম যে গ্রাম থেকে আমি অনেক কিছু এনেছি, তার মধ্যে এই কুমড়োটাও সেখানেরই। সেই কুমড়োটারই আজকে আমি সবজি করব। আর ধনে পাতাটাও কিন্তু সেই আমাদেরই বাগানের ধনে পাতা, তাই রংটা অত সুন্দর ধনে পাতার এসছে। কুমড়োটা দেখেছেন, একেবারে কাটাই যায় না জানো, আর রংটা কি পারফেক্ট, ভীষণ ভীষণ মিষ্টি এই কুমড়োগুলো। তো এখন আমি যতটা পরিমাণে লাগবে ততটা পরিমাণ কুমড়ো কেটে নেব। লুচি আর কুমড়োর সবজি
অনেকেরই কিন্তু ভীষণ ভীষণ প্রিয়। আর কার কার এই সবজি আর লুচিটা প্রিয় অবশ্যই আমায় কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন। আর লুচির সাথেও কার কার কী গল্প লুকিয়ে আছে তাও আমায় কমেন্টে জানাবেন। কুমড়োটা আমি খোসা ছাড়িয়ে আজকে বানাচ্ছি, তবে আপনার যদি মনে হয় খোসা সহ বানাবেন তাহলে সেটাও কিন্তু বানাতে পারেন কচি কুমড়ো হলে পরে। খোসা সহ কিন্তু কুমড়ো রেসিপি দুর্দান্ত লাগে। কুমড়োগুলো এইবার এরকমভাবে কেটে নিতে হবে। কুমড়োগুলো যখন কাটবেন তখন কিন্তু খুব একটা বড় বা ছোট সাইজের কাটবেন না, এরকম সাইজের কুমড়োগুলোকে কাটতে হবে। তার সাথে আমি খানিকটা আলু কেটে নিয়েছি, তবে আলুটা কিন্তু বড় কাটতে হবে আর কুমড়োটা কিন্তু সাইজে ছোট হবে। এইবার চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভেজিটেবলগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। যেহেতু লুচির সাথে সবজিটা করছি তাই সবজিটা বেশি স্পাইসি করব না, জাস্ট অল্প আমি তেল এটার মধ্যে অ্যাড করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা, দিলাম দুটো তেজপাতা। ফ্লেভারের জন্য অল্প একটু হিং এটার মধ্যে অ্যাড করছি। হিংটা দিয়ে একদিন বানাবে দুর্দান্ত লাগবে। ফ্লেভার খুব সুন্দর একটা বেরিয়ে এসেছিল, সেই অবস্থাতে এটার মধ্যে আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আলুগুলো প্রথমে দেবেন, তাতে কী হবে আলুটা আমাদের একটু ফ্রাই হয়ে যাবে। আর আলুটা যেহেতু বড় তাই কুমড়ো সবজি যখন বানাবেন এরকম লুচির সাথে বা নর্মালিও, তখন কিন্তু ট্রাই করবেন যে আলুটা যেন সেদ্ধ হয়ে যায় আর কুমড়োটা যেন গলে আলুর গায়ে লেগে যায়। এটা একটা টিপস আপনাদের জন্য থাকলো। তাই আলুগুলো একটু বড় সাইজের কাটতে হবে আর কুমড়োগুলো দেখুন অনেক কিন্তু ছোট সাইজের কেটেছি আমি। তারপর আলুটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর কুমড়োগুলো আমি অ্যাড করে দিচ্ছি। কুমড়ো এতটা পরিমাণ দেখতে লাগলেও কুমড়োর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে আর কুমড়ো কিন্তু ভীষণই একটা হেলদি সবজি। এই কুমড়োটা অনেকটাই পরিমাণে কমে যাবে, তাই মশলা বা নুন অ্যাড করার সময় একটু লক্ষ্য করে অ্যাড করতে হবে। আমি এখানে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি মির্চ, নুন পরিমাণ মতো। চিনি অল্প আর হলুদ। তারপর সমস্ত উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে কম আছে এটাকে আমি ভালো করে সেদ্ধ হতে দেব। এখন গ্যাসের অন্য প্রান্তে আমি এটাকে বসিয়ে লুচির জন্য কড়াইটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। তারপর এটার মধ্যে দিয়ে দেব হোয়াইট অয়েল, তবে কড়াইটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে অল্প একটু তেল কিন্তু আমি ওই পাশেও নিয়ে নিচ্ছি, কেননা লুচিটা আমাদের বেলতে হবে। এখন কড়াইয়ের মধ্যেও তেলটা আমি গরম হতে দিলাম। তারপর বেলুনের মধ্যেও অল্প তেল আমি নিয়ে নিলাম। এখন আমাদের যে ডোটা রেডি করেছিলাম সেটা আরও একটু মুথে নেব। আর লুচির ডো রেডি করার সময় একেবারে নরম মাখবেন না, অল্প একটু শক্ত মাখবেন, তাহলে কিন্তু লুচি প্রতিটা ফুলবে। এখন এগুলোর থেকে খানিকটা লেচি কেটে নেব আমি।
পর এরকমভাবে লেচিগুলো শেপ দিয়ে নিতে হবে। আর তারপর লুচির সাইজে আমি লুচিগুলো বেলে নিচ্ছি। তবে বেলার সময় লক্ষ্য রাখতে হবে যেমন সব দিকটা সমানভাবে বেলা হয়। এভাবেই আমি সমস্ত লুচিগুলো বেলে নেব। আর রংটা দেখেই বুঝতে পারছেন কি সুন্দর ধনে পাতার একটা কালার এটার মধ্যে অ্যাড হয়ে গেছে। এটাতে কিন্তু আমি কোনো রকম ফুড কালার দিইনি। আর ধনে পাতার দারুণ একটা ফ্লেভার কিন্তু এটার মধ্যে পাওয়া যাবে যখন আপনি এটাকে খাবেন। তাই আমার একান্ত অনুরোধ, এইভাবে একদিন ধনে পাতার লুচি অবশ্যই বানিয়ে বাড়ির সবার সাথে এনজয় করে খান। মাঝে আমি একবার করে কুমড়ো সবজিটাও এরকমভাবে নেড়ে চেড়ে নেব, কেননা এটাতে আমি জল অ্যাড করিনি। কুমড়ো জলের মধ্যে কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে। জল অ্যাড করলে যে টেস্টটা হয় তার থেকে এটা কিন্তু জল না দিয়ে কম আছে। এরকমভাবে নেড়ে চেড়ে রান্না করলে কুমড়ো সবজিটা অনেক বেশি টেস্টি হবে। ছেড়ে দিলাম গরম তেলের মধ্যে একটা লুচি। উপর থেকে দিয়ে দিতে হবে অল্প করে গরম তেল। তারপর লুচি যখন ফুলে উঠবে তখন নিজেই কিন্তু আনন্দে আপ্লুত হয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে লুচিটা ফুলে উঠেছে। এইভাবেই আমি বাকি লুচিগুলোকেও ফ্রাই করে নেব। আর প্রতিটা লুচিই কিন্তু এইভাবে আমার ফুলে যাবে। আমার লুচি বা কচুরি কখনোই না ফোলা হয় না, আমি বারে বারে আমার বিভিন্ন রেসিপিতে বলেছি। আর আপনিও যদি এই টিপসগুলো ফলো করেন আপনারও কিন্তু সেম রেজাল্ট হবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। দেখুন, খানিকক্ষণ এরকমভাবে এটাকে রেখে তারপর উপর থেকে অল্প করে হোয়াইট অয়েল দিয়ে যেতে হবে। আর ওয়েট করতে হবে ফুলে যাওয়ার জন্য। একটা পিঠ ফুলে গেলে উল্টে নিতে হবে, তারপর উল্টো পিঠটাও ভালো করে ফ্রাই করে এরকমভাবে একটু তেলটাকে ট্যাপ করে তুলে নিতে হবে। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা পারফেক্টলি লুচিগুলো ফুলেছে। আর রংটাও দেখতে পাচ্ছেন, এটা যদি ময়দা দিয়ে করা হয় তাহলে তো আরও কালারটা সুন্দর আসবে। এইভাবে আমার লুচিগুলো আমি ফ্রাই করছি, আর ওইদিকে কিন্তু আমাদের কুমড়োর সবজিও একেবারে রেডি হওয়ার মুখে। তাহলে বন্ধুরা, যদি আজকের রেসিপি ভালো লেগেছে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। আর কার কার রবিবারে অন্য কোনো রেসিপি লাগবে অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের অনুরোধে যদি কোনো রেসিপি বানাতে পারি তার চেয়ে আনন্দের আমার জন্য আর কিছুই হবে না। দেখুন, কুমড়ো সবজিটাও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের গলে গেছে, যেমন বলেছিলাম ঠিক তেমনটি। আলুগুলো দেখা যাচ্ছে, আর কুমড়ো কিন্তু একেবারে মাখা মাখা হয়ে আলুর গায়ে লেপটে আছে। ওপর থেকে ছড়িয়ে দেব অল্প একটু ধনে পাতা। তারপর আর কি, গরম গরম লুচি আর কুমড়ো সবজি পরিবেশন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।